বন্ধুরা, আমরা দুইজন চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে খাবো এই যে বেগুন ভাজা আর ডিমের অমলেট, সিম্পল। আর হচ্ছে কার এই যে গাঁটকপি দিয়ে মাছ, এই বাটা মাছ দিয়ে তরকারি, পালং শাক গুঁড়িয়েছে, আর এই যে মুরগির মাংস, দুজন ধরে সেমি, আর সাথে জল আছে। তো বন্ধুরা খাওয়া শুরু করি, তোমরা দেখতে থাও। বেগুন ভাজা মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে না? ঠান্ডা পড়তেছে খুব, কয়েকদিন ধরে তো রোদই নাই বিলকুল। বেগুন মাছাতে আমলে ভালো লাগতেছে। পালং শাক মাছ দিই, গাঁটকপি সব মিক্সারে, গাঁটকপি, পালং শাক, মাছ, আলু, গাঁটকপিটাও ভালো লাগতেছে, মিষ্টি পুরো, গাঁটকপি তো খুব মিষ্টি।
টেস্ট লাগতেছে খুব আর ভালোটা ঘিরানো করছে মশলার একটু ভরিস আর যাচ্ছে না কে পেল ধীরে ধীরে যাবে না একটা ভাত বেশি এগুলোবার বেশি কিছু বন্ধুরা যাচ্ছে না আর তো বন্ধুরা আমাকে খাওয়া শেষ
তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আমরা আজকে আসি।